জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে খাদ্যের অপচয় রোধ করা সম্ভব। টেকসই লক্ষ্যমাত্রা এসডিজি 3 অর্জনে স্বাস্থ্য ও খাদ্য অপচয় ব্যবস্থাপনা বিষয়ে গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সভায় অন্যান্য বক্তারা বলেন, সুস্বাস্থ্য রক্ষায় নিরাপদ খাদ্যাভ্যাস ও শারীরিক চর্চায় নজর দিতে হবে, খাবার গ্রহণ নিয়ে আরও সচেতন হতে হবে। পাশাপাশি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআই এর মনিটরিং বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।